করাবে এবং কি কাজে লাগবে। দেশে এখন বেকার সমস্যা তীব্রাকার ধারণ করেছে। 17 কোটি রেজিস্টার্ড বেকার এখন রাস্তায় দাঁড়িয়ে আছেন, কোন একটা কাজ তারা পেতে চান না। আবার নাম রেজিস্ট্রি করা নেই, একটা ভালো অংশ আছেন। আগামী 2020 সালের মধ্যে এই বেকার সমস্যা শিক্ষিত অর্ধশিক্ষিত গ্রামের বেকার সহ 56 কোটি দিকে দাঁড়াবে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে এবং এই সমস্যার সমাধান করার জন্য তেমন কোন বড় ধরনের কর্মসূচি দেশের সরকার এখনো নিতে পারেননি। একটা কর্মসূচি এবার বাজেটে কিছু অর্থ তারা রেখেছেন দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ দক্ষতা বাড়াও, বিভিন্ন ধরনের কাজ মানুষকে শেখাও।